আল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আপনার ফোনের ভলিউম, আপনার ফোনের সাউন্ড দ্বিগুণ হয়ে যাবে যদি আপনি একটি অ্যাপস ডাউনলোড করেন। অনেকে জানেন না যে মোবাইলে সাউন্ড যদি অতিরিক্ত বাড়ানো হয় তাহলে মোবাইলের যে আপনার স্পিকার হয়ে যেতে পারে। প্রত্যেকটি ফোনেরই নিজস্ব একটি ডিফল্ট সেটিং দেওয়া থাকে যে কতটুকু পর্যন্ত সাউন্ড বাড়ানো কমানো যায় সেটি দেওয়া থাকে। তো আমরা অনেকেই বিকল্প হিসাবে সাউন্ড বাড়ানোর জন্য অ্যাপসগুলো ব্যবহার করে থাকি। এটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে আপনি নিরাপদ থাকবেন। তো অনেকেই সেটি জানে না। তো আজকে আমরা এমন একটি অ্যাপস নিয়ে আলোচনা করব যেটি আপনাদের মোবাইলের যে সাউন্ড কোয়ালিটি আছে সেটিকে দ্বিগুণ করে দিবে। তো এই জন্য আমরা একটি অ্যাপসে চলে যাব। অ্যাপস ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে গিয়ে আমরা ভলিউম বুস্টার নামে একটি অ্যাপস ডাউনলোড করব। ভলিউম বুস্টার, মনে রাখবেন এই অ্যাপসটি অত্যন্ত নিরাপদ। তো এটি যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, এখন আমরা চলে যাব এই অ্যাপসটিতে। ভালো করে খেয়াল করবেন, এটি যদি একটু বেশ কম হয় তাহলে আপনার মোবাইলের স্পিকারটি কাটা যেতে পারে। তো আমরা এখন অ্যাপসটিতে চলে যাব। অ্যাপসটিতে যাওয়ার পর আপনি লক্ষ্য করবেন এখানে দুটি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি আপনাকে করতে হবে এখানে বুস্ট অন পুট, এটি ওকে করে দিতে হবে। শো ভলিউম কন্ট্রোল, এটা ওকে করে দিতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন আপনি কত পার্সেন্টেজ ভলিউম বাড়ালেন। নন আনকমফোর্টেবল বুস্ট, এটাও করবেন। এরপরে আপনি এখানে লেখা আছে ম্যাক্সিমাম অ্যালিউড বুস্ট, সর্বনিম্ন 40, অ্যাবভ 40, ইভেন 40 অর লেস ক্যান বি ডেঞ্জারাস, অর্থাৎ 40-তে কম করতে পারবেন না এবং এটি আপনার জন্য সমস্যা হতে পারে। তো আমরা এটিতে যাওয়ার পরে আপনি শো ভলিউম কন্ট্রোল এটি দেখবেন। ভলিউম কন্ট্রোল 67 হচ্ছে আপনার মোবাইলের, আপনার যে ডিভাইস ইউজ করতেছেন সেটি মোবাইলেরটা, আর বুস্ট হচ্ছে 26, এটি হচ্ছে আপনার, অর্থাৎ আপনার সাউন্ড কোয়ালিটি দ্বিগুণ করার। আপনি এখানে 26 রাখবেন, 26 থেকে বেশি করবেন না, কারণ বেশি যদি দেন তাহলে আপনার মোবাইলে ক্ষতি হতে পারে। তো এটি এভাবে করবেন, তাহলে আপনাদের মোবাইলটি সংরক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে এবং সর্বশেষ।